দেশে গত একদিনে আরও 295 জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে তিনজনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে 15,80,005 জন হয়েছে। তাদের মধ্যে 28,034 জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে গত 24 ঘন্টায় আরও 247 জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট 15,44,664 জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন।